আজকে একটি ইফতারে দাওয়াত আছে এবং সেই গ্রামে যাওয়ার জন্য যে প্রকৃতি সৌন্দর্যটা দেখা যায় সেটা আজকে ক্যামেরা বন্দি করব এবং আপনাদের সাথে গল্প করব। আমি এবং মঈন মোটরসাইকেলে করে চলে গিয়েছিলাম আলামিনদের বাসায়। তাদের বাসাটা খড়খড়ি থেকে প্রায় 3 কিলোমিটার ভিতরে। আমার মতো প্রকৃতি প্রেমিক হলে হয়তো বা আপনাদের কাছে এই ভিডিওটা অনেক ভালো লাগবে। বলেন তো, কবে সেই গমের শীষ, ধানের শীষ, প্রকৃতি সেই গ্রাম বাংলাটা আপনার মনে আছে? কবে নিজ চোখে দেখেছেন, হয়তো বা অনেকদিন থেকে দেখেননি। সেই চায়ের আড্ডা মাচানে বসে থেকে কবে দিয়েছেন, দেননি? আমি মঈন এই গ্রামের বিভিন্ন রকম ভিডিও ক্যাপচার করতে করতে আমরা যাচ্ছিলাম আলামিনদের বাসায়। তাদের বাসায় ইফতারের আয়োজন আছে, তবে সময় কিছুটা থাকার কারণে আমরা আলামিনদের বাসা থেকে কিছুটা পথ দূরে একটি পুকুরের প্রজেক্ট আছে। সেই বিশাল আকৃতির ছোট ছোট সব পুকুর, আসলে ছোট বললে ভুল হবে, অনেক বড় বড় আকারের পুকুর নিয়ে একটি জায়গাতে সে পুকুরের প্রজেক্টটা। সেখানে বসে থেকে আলামিনকে কল দিয়েছিলাম, বললাম তুমি কোথায় আছো, এখানে চলে আসো। এদিকে একে একে মানুষ চলে এসেছে ইফতারের আয়োজন যেটা হচ্ছে ছাদের উপরে। এটা আলামিনদের বাসা এবং আলামিনকে বলেছিলাম দুপুরবেলা যে রান্নাবান্না ফুটেজগুলো হবে সেগুলো আমাকে দিবা। এদিকে বসে থাকতে থাকতে অনেকজন সাথে চলে আসে, আলামিন, আকাশ, শাহাবুদ্দিন এবং ছোট ছোট কিছু অডিয়েন্স, তাদেরকে নিয়ে বসে থেকে ড্রোন শট তো নিচ্ছিলাম বটে। ইফতারের সময় হয়ে যাচ্ছিল, তাই জমি থেকে আমরা চলে আসি আলামিনদের বাসার দিকে। যাওয়ার পথে সুন্দর একটি মাটির বাসা দেখতে পাই, যেটা অনেক ভালো লেগেছে আমার কাছে। পারিবারিক গড়স্থান থেকে কবর জোয়াত করে সকলে আবার ছাদে আসছিল। এর মাঝে আলামিনরা সকলে ইফতারিগুলো সারিবদ্ধভাবে সাজিয়ে দিচ্ছে, যেন এসে বসে সুন্দরভাবে তারা আজানের সাথে সাথে ইফতার করে রোজাটা খুলতে পারে। আলহামদুলিল্লাহ আজান দিয়ে দিয়েছে, এদিকে খাওয়ার আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, সব কিছু মিলে অনেক ভালো ছিল। আমরা এখন নামাজ পড়তে যাচ্ছি। নামাজ পড়তে যাওয়ার যে রাস্তাটা ছিল অনেক সুন্দর, ভয়ানক এক কথায়। রাত্রেবেলা হয়তো অবশ্যই অনেক ভয় লাগবে, পাশ ঝাড় পুরোটাই। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লেগেছে। এরকম প্রকৃতির মাঝে ভিডিওগুলো করতে কিন্তু ভালোই লাগে এবং গ্রাম বাংলা যতটুকু পেরেছি চিত্র তুলে ধরতে আমি তা করেছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা নতুন অডিয়েন্স আছেন অবশ্যই পাশে থাকবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আবার নতুন ভিডিও দেখা হবে।